আবে দেবো কি করো? বাবা একটু বাদাম খাই। ও আচ্ছা, তুমি কি বাদাম অনেক পছন্দ করো? হ্যাঁ বাবা, আমি বাদাম অনেক পছন্দ করি। তুমি কি জানো বাদামের বাদাম খেলে কি উপকার হয়? না বাবা, আমি তো জানি না। আচ্ছা আসো, আজকে তোমাকে বাদামের 5টা উপকারী দিক সম্পর্কে বলবো। নাম্বার 1, বাদামে ম্যানোস্যাচুরেটেড ফ্যাট এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমায় এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখে। নাম্বার 2, বাদামে প্রোটিন এবং ফাইবার থাকায় এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে, যা অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত রাখে এবং এর কারণে মানুষের ওজন কমাতে সাহায্য করে। নাম্বার 3, রক্তচাপ নিয়ন্ত্রণ করে। বাদামে থাকা ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, যা উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। তুমি যেটাকে ব্লাড প্রেশার নামে শোনো। এরপর নাম্বার 4, বাদাম ব্রেনের কার্যক্ষমতা বাড়ায়। বাদামে থাকে ভিটামিন ই এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে বাদামের ভূমিকা অপরিসীম। বাদাম খেলে শরীরে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে, যা টাইপ 2 ডায়াবেটিক নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়াও ত্বকের যত্নে, চুলের পুষ্টি যোগাতে, ক্যান্সারের ঝুঁকি কমাতে এবং এনার্জি বুস্টার হিসেবে বাদাম প্রচুর পরিমাণে কাজ করে থাকে। এই উপকারী দিকগুলোর জন্যই তোমার প্রতিদিন বাদাম খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী।